গত বছর রাখির সেলিব্রেশনের সময় গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে ছিলেন শুভশ্রী। গর্ভস্থ ইউবানকে সঙ্গে নিয়েই রাখি বাঁধতে পৌঁছেছিলেন দাদা রাজীবকে। আর এবার ছেলেকে সঙ্গে নিয়ে চলল টলি নায়িকার রাখির সেলিব্রেশন। শুভশ্রী ও তার পরিবারের সোশ্যাল মিডিয়ার দেয়ালে এদিন উঠে এসেছে রাখি উদযাপনের টুকরো ঝলক। এই বছরের রাখি সেলিব্রেশনের সব লাইমলাইট ছিল ইউবানকে ঘিরে। বাস্তব জীবনে শুভশ্রীর কোনো ভাই বা দাদা নেই। শুভশ্রীর দিদি রয়েছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তবে রাজ চক্রবর্তীর বন্ধু রাজীবের সঙ্গে শুভশ্রীর বন্ডিং একদম দাদা বোনের মতোই। দাদা রাজীবের হাতে রাখি বাঁধবার সুযোগে দিন হাতছাড়া করলেন না শুভশ্রী। রাজনৈতিক দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকে পরিবারকে খুব বেশি সময় দিতে পারেন না রাজ। তবে রাখির দিনটা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক দুই ভাগ্নি সৃষ্টি ও মিষ্টির সঙ্গে তাদের প্রিয় মামা রাজ। শুভশ্রীর দিদির ছেলে অনিশ এবং রাজ চক্রবর্তীর তিন ভাগ্নি সৃষ্টি মিষ্টি ও বৃষ্টি এক ফ্রেমে। সৃষ্টি তো রাজ চক্রবর্তীর প্রযোজিত ফেলনা ধারাবাহিকে অভিনয় করছেন। রাখির দিন একদম সাবেকি সাজে পাওয়া গেল রাজপুত্রকে। সবুজ পাঞ্জাবিতে সেজেছিল সে, মাস্তুতো দাদার কোলে বসে পোজ দিচ্ছে ছোট্ট ইউবান, পিস্তুতো দিদির কোলে চড়ে ইউবানের রাখি উদযাপন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।